এক চান্সে এই রকম ফুলকো আর ক্রিসপি ক্রাঞ্চি ফুচকা কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পারফেক্ট ফুচকা বানাবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুজি আর ময়দার রেশিও। এখানে আমি সুজি নিয়েছি 12 টেবিল স্পুন আর ময়দা নিয়েছি 3 টেবিল স্পুন। আপনাদের সুবিধার্থে আমি এখানে চামচে মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ সবার বাড়িতে মেজারিং কাপ বা মেজারিং চামচ তো থাকে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা। ডোটা বানাবার সময় ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো করে মেপে নেবেন, কারণ ফুচকা বানাবার জন্য মাপটা কিন্তু খুবই জরুরি। এখানে সুজি যতটা নেবেন তার 1/4 ভাগ ময়দা ইউজ করবেন। এটাই হলো পারফেক্ট ফুচকা বানানোর পারফেক্ট রেশিও। এবারে সমস্ত জিনিসগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে কিন্তু সেইভাবে জলের মাপটা বলা যাবে না, কারণ কোনো কোনো ক্ষেত্রে মোটা দানা সুজি হয় আবার ছোট দানারও সুজি হয়। তো মোটা দানা দিয়ে যদি মাখা হয় সেক্ষেত্রে জল বেশি লাগবে আর ছোট দানা দিয়ে মাখলে একটু কম। তাই প্রয়োজন মতো একটু একটু করে জল দিয়ে এই মন্ডটা বা ডোটা আমাদের মাখিয়ে নিতে হবে। এবারে এই কন্ডিশনে ডোটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব, যাতে এটাকে একটু ঠেসে ঠেসে মাখতে সুবিধা হয়। যেহেতু এর মধ্যে সুজি আছে তো সুজি জল টানবে, এইভাবে একটু একটু করে দিয়ে ডোটাকে বেশ অনেকক্ষণ ধরে মানে 10 মিনিটের মতো এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কারণ ফুচকা বানানোর জন্য আরও একটি গুরুত্বপূর্ণ স্টেপ হলো ডোটাকে খুব মসৃণ করে মাখার। ডোটা যত বেশিক্ষণ ধরে মাখা হবে সেটা মসৃণ হবে এবং ফুচকাগুলো পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন যে আমি একবারে জল দিচ্ছি না, প্রয়োজন মতো একটু একটু জল দিয়ে ডোটাকে আমি মেখে নিচ্ছি। কারণ একবারে জল দিয়ে দিলে আমি মাপটা বুঝতে পারবো না, সেক্ষেত্রে সেটা নরম হয়ে যাবে। কারণ কি ফুচকার ক্ষেত্রে নরম ডো একেবারেই চলবে না। এই পর্যায়ে এই ডোটাকে আমি এখন 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে এটা কোনো ভিজে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি নর্মালি একটা ডিশ চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি ডোটা 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ এটা রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। আর এটা একদম ঠিকঠাক মতো সফট হয়ে গেছে, তো আর একটু ঠেসে নেবো আমি। নেওয়ার পর আমি ফুচকাগুলো রেডি করে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। ডোটাকে মেখে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। তারপর এর থেকে এরপর কয়েকটা সমান মাপের লেচি কেটে নিতে হবে। এবার এগুলোকে একটু ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে এগুলো শুকিয়ে না যায়। আর এর থেকে একটা একটা করে নিয়ে আমি বেলে নেব। নর্মালি যেরকম রুটি বা পরোটা বেলি সেরকম করেই বেলে নিতে হবে, তবে এটা বেলার সময় আটা বা ময়দা কোনো কিছু ইউজ করা চলবে না। যখন বেলবেন দেখবেন ওটা এমনি বেলা হয়ে যাচ্ছে। রুটিটা আমি বেলে নিয়েছি, তো এটা আমি খুব পাতলা করেও বেলিনি আবার খুব মোটাও বেলিনি। দেখুন থিকনেসটা ঠিক এরকম থাকবে। ফুচকা বানানোর অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আমার এটা সহজ লাগে তাই আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি। এবারে এই রুটিটাকে ফুচকার মাপের কোনো কুকি কাটার বা কৌটোর ক্যাপ দিয়ে কেটে নিতে হবে। এবার এই রুটিটাকে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পরে বাকি যে অংশটা পড়ে থাকবে সেটাকে আবার মেখে নিয়ে সেটা দিয়ে ফুচকা বানিয়ে নেব। দেখুন সবগুলো কেটে নিয়েছে। এই প্লেটটার মধ্যে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছি, এবার এর মধ্যে এগুলোকে রেখে দেবো যেগুলো আমি বেলবো। আপনারা চাইলে কোনো পলিপ্যাকের উপরও এই ফুচকাগুলো বেলে রাখতে পারেন। বেলে এগুলোকে অবশ্যই একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে চাপা দিয়ে রাখতে হবে।
এখানে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফুচকাগুলো কেটে নেওয়ার পরে কমপক্ষে 20 মিনিট এভাবে চাপা দিয়ে রাখতে হবে। ঠিক একইভাবে বাকি লেচিগুলো আমি বেলে কেটে নেব। সব ফুচকাগুলো আমি বেলে নিয়েছি। এবারে যেগুলো আগে আমি বেলেছিলাম সেইখান থেকে আমার ভাজাটা স্টার্ট করব। ততক্ষণ আমি অন্যটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এই কড়াটার মধ্যে আমি সাফিসিয়েন্ট রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা এখন ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। যেটা আমি আগে বেলেছিলাম সেখান থেকে আমি এটা শুরু করব। আর দেখুন ফুচকাগুলো ঠিক যেইভাবে রাখা আছে, মানে এই পিঠটা নিচের দিকে আছে, এটাই তেলের দিকে দিয়ে ছাড়বো। মানে ফুচকার যে উপরের সারফেসটা যেটা ড্রাই দিক সেটা থাকবে তেলের উপরে, তবেই কিন্তু ফুচকা আপনার পারফেক্ট ফুলবে। এখন এই ফুচকাগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, কারণ ফুচকাওয়ালারা ফুচকা বানাবার জন্য এক ধরনের বিশেষ আটা ইউজ করে, সেটা হলো বি আটা। আর যেহেতু আমি এখানে সুজি আর ময়দার ইউজ করেছি, সেই কারণে ফুচকাওয়ালাদের মতো হাই ফ্লেমে ফুচকা ভাজা যাবে না। ফুচকাগুলো একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আরও কিছু ফুচকা আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি। যেটা বলছিলাম, হাই ফ্লেমে কেন ফ্রাই করা যাবে না? হাই ফ্লেমে ভাজলে ফুচকাটা সাথে সাথে লালচে হয়ে যাবে ঠিকই, কিন্তু একটু পরে সেটা নেতিয়ে যাবে বা নরম হয়ে যাবে। আর বিয়াটা দিয়ে ফুচকা বানালে ফুচকা এমনিতেই ক্রিস্পি হয় আর অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। দেখুন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তাই আবারও বলছি, মিডিয়াম ফ্লেমে হাতে সময় নিয়ে যদি এইভাবে ফুচকাগুলোকে ভাজা যায় তাহলে অনেক দিন পর্যন্ত ফুচকাগুলো ক্রিস্পি ক্রাঞ্চি থাকবে। ফুচকাগুলো ফ্রাই করে নেওয়ার পরে অবশ্যই কোনো ঝুড়ি বা স্টেনারের মধ্যে রাখবেন, কোনো পেপারের মধ্যে রাখবেন না, তাহলেও কিন্তু ফুচকা নেতিয়ে যেতে পারে। সমস্ত ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন 90% ফুচকাই কিন্তু আমার একদম বলের মতো ফুলেছে। এবারে আপনাদের একটা ফুচকা ভেঙে দেখাই যে এটা কতটা ক্রিস্পি বা ক্রাঞ্চি হয়েছে। দেখেছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি যেভাবে ফুচকাগুলো বানালাম সেই সমস্ত টিপসগুলো ফলো করে যদি বাড়িতে ফুচকা বানান, আপনার ফুচকাগুলো এক চান্সে পারফেক্টলি ফুলবে। অনেকেই এটা বলেন যে বাড়িতে বানানো ফুচকা দোকানের মতো ক্রিস্পি বা ক্রাঞ্চি হয় না। ফুচকা বানানোর পর যদি সেই ফুচকাকে 1 ঘন্টা রোদে রাখা যায় বা 100 পাওয়ার বাল্বের নিচে রাখা যায়, তাহলেই কিন্তু ফুচকা দোকানের মতো ক্রিস্পি হবে। ফুচকা ভাজার পরে এরকম একটা পলিপ্যাকের মধ্যে অথবা এয়ারটাইট কন্টেনারে ভালো করে রেখে দিলে 3-4 দিন অনায়াসে ঠিকঠাক থাকবে। খুব বেশি দিন রাখবেন না, যেহেতু এটা ডিপ ফ্রাই তাই এর থেকে একটা তেল কটা গন্ধ ছাড়তে পারে। ফুচকা তো রেডি হয়ে গেছে। এবার শেয়ার করব ফুচকার সিক্রেট মশলা, জিভে জল আনা টক জল, সাথে আলু মাখা, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।